নজর রাখবো যে খবরের দিকে। পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ শিক্ষা দপ্তরের, সচিব কেমনটা কিন্তু জানা যাচ্ছে। বরখাস্তের নির্দেশ হাইকোর্টের, মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, পর্ষদের আপার ডিভিশন কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল একটি আবেদনের প্রেক্ষিতে শিক্ষকের স্থানান্তরের বিষয়ে চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে। মধুসূদন বাবু আদালতে জানান তিনি করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন, তাই এই কাজ করেছেন, তবে তিনি ক্ষমা চাইছেন। আদালতের নির্দেশ, শিক্ষা সচিব এ চেয়ারম্যানকে সরানোর বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।